নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বছর শেষ হওয়ার আগে শনি মহারাজ ছয় রাশিকে করবে কোটিপতি। দেখুন, শনি এমনই একটা প্ল্যানেট যে রাজা থেকে ভিখারি করে দেয়, আবার কাউকে ভিখারি থেকে কিন্তু রাজা করে দেয়। শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনাদের এই ডিসেম্বর মাসে আপনারা কিন্তু হবেন মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনি যেভাবে অবস্থান করে, আমি বারবার বলছি, আলোচনাটি আপনারা শুনবেন, তারপর ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে এবং যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবকে নাশ করে। অর্থাৎ শনি যদি আপনার ধনভাবে অবস্থান করে, আপনার অর্থ আসবে। কিন্তু শনির দৃষ্টি যদি আপনার কর্মভাবে থাকে, দেখবেন কর্মের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলেও ডিসস্যাটিসফ্যাকশন আসবে। অর্থাৎ শনির স্থিতি ভালো, দৃষ্টি খারাপ। এবং শনি যা দেতা হে তো ছাপ্পা ঠারকে দেতা হে। এবং শনিকে প্রসন্ন করতে গেলে প্রথম কথা আমি আবারও বলছি, আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এবং পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং এর সাথে সাথে আপনারা বিশেষ করে আরেকটি যে পাঠটি করবেন সেটি হচ্ছে আপনারা রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, তাতে কিন্তু শনি মহারাজ কিন্তু প্রসন্ন কিন্তু হবে। আর শনি যখন প্রসন্ন হবে, তাহলে জেনে নিন যে আগামী দিনে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে। কলিযুগে আপনাদের সম্পত্তি, আপনার সন্তান সুখ, অর্থ, বিবাহ সমস্তটা কিন্তু শনি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। আর আমি যত ছক অ্যানালিসিস করছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু পীড়িত রয়েছে। আর শনি পীড়িত থাকলে যে নীলা পড়তে হবে এটা কখনোই কিন্তু না। আমি অনেককে দেখেছি, অনেককে নীলা আমি নিজে কুলা করেছি। নীলা কখন পড়া উচিত, কোন দশাতে পড়া উচিত, শনি কোন ভাবে অভ্যস্ত থাকলে নীলা পড়তে হয়, শনি স্থিতি, শনি নক্ষত্র, শনি ডিগ্রি কোনভাবে কত নম্বর নক্ষত্রে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। দুম করে একটা রত্ন পড়ে ফেললাম নীলা, তাতে কিন্তু খুব একটা লাভ কিন্তু দিবে না। নীলার কিন্তু যেমন লাভ দেয়, আবার তেমনি কিন্তু নীলা কিন্তু লোকসানও দেয়। নীলা এক মাসের মধ্যে কিন্তু প্রচুর কাজ দিবে, আবার যদি লোকসান দেয় আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু লোকসান কিন্তু পড়িয়ে দিবে। তাই একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের সাথে পরামর্শ করে তবেই কিন্তু নীলা পড়া উচিত। নীলা যে কেউ যদি পড়েন তাতে কিন্তু সমস্যাটা বাড়বে। এবং আপনাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের নীলা পড়া উচিত কি উচিত না। এবং পাশাপাশি শনি মহারাজকে ঠান্ডা করতে সেক্ষেত্রে আপনাদেরকে হনুমানজির স্মরণাপন্ন হতে হবে। হনুমানজি একমাত্র যিনি কলিযুগের সক্রিয় দেবতা, যিনি শনির পীড়া থেকে মানুষকে কিন্তু মুক্ত কিন্তু করে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা দেখুন আপনাদের শনির স্থিতি কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের ক্ষেত্রে নীলা প্রয়োজন আছে, ইয়েস আর নো। কারণ অনেকেই প্রচুর প্রচুর মানে রত্ন পড়ে বসে রয়েছেন, প্রচুর রত্ন, নবগ্রহের 9টি রত্নে পড়ে রয়েছেন। অ্যাকচুয়ালি কি দরকার রয়েছে, এর কোনো লজিক কি রয়েছে? অর্থাৎ কোন রত্নের সাথে কোন রত্ন পড়তে, অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে। জ্যোতিষ হচ্ছে একটা সাগর,
অর্থাৎ এটা জানতে শিখতে বহুদিন বহুদিনের অভিজ্ঞতা চর্চা থাকা কিন্তু দরকার। অনেকে প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতেই পারছেন না। আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা চলছে, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা চলছে, আপনার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা চলছে, ব্যবসা ভালো হচ্ছে না। আমি কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে বলছি, যার আমি হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, আমি সবারই কিন্তু হাত ধরি না, আমি বারবার বলি কথাটা, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমি প্রেডিকশন করে ছেড়ে দিই, নো রেমেডি, কোনো রেমেডির ব্যাপারে বলি না। এবং যেখানে স্ট্র্যান্ডার করে কিনা যে কৌশিকদা আমাকে আপনি তুলে ধরেন আপনার কাছে আমি পুরোপুরি স্বর্ণাপন্ন, সেখানে কিন্তু আমি অবশ্যই আমি কিন্তু তুলে ধরি। এবং পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো ধরনের দোষ না থাকে এই সময়ের মধ্যেও কিন্তু আপনারা হবেন মহা কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে 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 আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আপনারা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অর্থাৎ 2023 শেষ হয়ে যাচ্ছে, আর মাসখানেকের বাকি, এবং যাওয়ার আগে বছর শেষ হওয়ার আগে আগে শনি মহারাজ দুহাত ভরে অর্থ দিবে এই ছয় রাশিকে। নাম্বার ওয়ান রাশি মকর রাশি। মকর রাশির ডিসেম্বর মাসে যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, যে কোনো দিক থেকে। যদি আপনাদের জন্মচক্রের শনি স্থিতি ভালো থাকে তবে কিন্তু আপনার সাথে ঘটবে। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশিও কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যদি আপনাদের জন্মচক্রে শনিগ্রহ ভালো থাকে তবে কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি ভালো থাকে। শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, পাশাপাশি জানতে হবে নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক। চার নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের বড় ধরনের কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, প্রতিষ্ঠা হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য, কেরিয়ার, ব্যবসা, দাম্পত্য সুখ, শুভ বিবাহ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, অর্থাৎ শনি বছর শেষ হওয়ার আগে আগে এই ছয় রাশিকে করবে নির্ণায়ক রেজাল্ট। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। অর্থাৎ যাদের ক্ষেত্রে হচ্ছে না বা মিলছে না আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মচক্রে অবশ্যই দেখান, এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। কারণ আমি একটি কথা বলছি, শুনি যদি আপনাদের জন্মচক্রে শুভ থাকে নিশ্চিত রূপে এই সময় কিন্তু আপনারা কিন্তু হবেন মহা কোটিপতি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।